আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য অর্থ বরাদ্দের একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অনুকূলে অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে এই অর্থ বরাদ্দের পরিমাণ হল পাঁচ লক্ষ টাকা দু হাজার একুশ বাইশ অর্থ বছরের বাজেটে মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশে সরকারি হাটবাজার সমূহের ইজারালব্ধ এর চার শতাংশ অর্থ দ্বারা বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে কিছু শর্ত সাপেক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অনুকূলে এই অর্থ বরাদ্দ করা হয়েছে বরাদ্দকৃত অর্থ দ্বারা চিকিৎসার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার স্বপক্ষে প্রমাণ হিসেবে এই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকা তালিকাসহ খ্যাতাপ্রাপ্ত গ্যাজেট বা যুদ্ধাহত গ্যাজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধার নাম থাকলে তিনি এ চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন বীর মুক্তিযোদ্ধার চিকিৎসায় জন প্রতি সরকারি চিকিৎসা সুবিধার অতিরিক্ত বাৎসরিক সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকার চিকিৎসা সেবা প্রদান করা যাবে নীতিমালায় যা কিছুই উল্লেখ থাক না কেন মুক্তিযুদ্ধকে তার নিজস্ব বে প্রয়োজনে এক বা একাধিক চিকিৎসা গ্রহণের সুবিধা নিশ্চিত করতে হবে এই বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট খাত ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না অন্য কোনো খাতে ব্যয় করলে বা অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবেন সকল ধরনের চিকিৎসা পরামর্শ শল্য চিকিৎসা হাসপাতাল কর্তৃক সরবরাহকৃত ওষুধ বেড সরবরাহ পথ্য এবং নার্সিং ইত্যাদি চিকিৎসা সেবার অন্তর্ভুক্ত হবে হাসপাতালে অসুস্থ মুক্তিযোদ্ধার জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহ সহ সর্বোত্তমভাবে সকল চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ